এই মসজিদটা নিয়োগ করছে ব্রিটিশ আমলে তার এমনি ডাক্তার চেয়ারবাব বিরাট মন্নানের নানা তার এমনি ডাক্তার চেয়ারবাব কত সালের দিকে এটা বহু এটা দ্বিতীয় মহাযুদ্ধের আগে আমরা আছি তারাকান্দা উপজেলার 6 নং ভাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে আপনারা আমাদের পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদটি কেন্দুয়া জামে মসজিদ সেটি প্রায় 200 বছরের অধিক সময় আগের এবং ওই সময়ে এই অঞ্চলটি দুর্গাপুরের জমিদারের আন্ডারে ছিল এই এই মসজিদটি স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে কিন্তু স্থানীয় কারো কাছ থেকে আমরা সেরকম তথ্য পাইনি অনেকদিন হয়ে যাওয়ার কারণে যে কে তৈরি করেছিলেন বা স্থাপন করেছিলেন এটি এরপর দেশ স্বাধীন হওয়ার পর এই মসজিদটি বা পুরনো মসজিদের ভবনটি ভেঙে পড়ে এখানে অনেক দিন যাবত মুসল্লিরা নামাজ আদায় করতেন ভেঙে যাওয়ার পর যেহেতু এটি একটি প্রসিদ্ধ জায়গা সে কারণে আবার আরেকটি নতুন বিল্ডিং বা সংস্কার কাজ তারা করেন কিন্তু সেটা সঠিক তারিখ কেউ বলতে পারেননি তারা কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছেন যেন এই যে ত্রুটিগুলো আছে বা বিচ্যুতিগুলো আছে এগুলো যেন সংস্কার করার জন্য ওনারা সাহায্য পান কারণ এখানকার এই অঞ্চলের মানুষ একটি গ্রামীণ এলাকা এখানকার কর্তৃপক্ষ যদি তাদেরকে সহায়তা করেন তাহলে মুসল্লিরা তাদের সুবিধা মতো নামাজ আদায় করতে পারবেন এবং আশা করি সামনের দিনগুলোতে এই পুরনো বা প্রাচীন সময়কার যে মসজিদটি আমরা জানতে পারলাম সেই মসজিদের আরও উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে সে আশাবাদ ব্যক্ত করছি